সকলের চেষ্টার কারণে ত্রিপুরা উচ্চ আদালতের মতো সুন্দর একটা প্রতিষ্ঠান কাজ করছে। ত্রিপুরা উচ্চ আদালতের দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে কথা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা উচ্চ আদালতের দশম বর্ষপূর্তি উপলক্ষে প্রদীপ প্রজ্বলন করে উচ্চ আদালতের দশম বর্ষপূর্তি উদযাপনের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমার সে চেষ্টা করা উচিত না, তবু আমি বলব যে মানুষকে অন্তিম ব্যক্তি আমরা যেটা বলি, যে শেষ প্রান্তের যে ব্যক্তি তাকে রিলিফ দেওয়ার যে বিষয় এবং কোর্টের আমরা যে মানুষকে রিলিফ দেওয়ার জন্য যে যে জায়গায় যেখানে যাওয়ার যে ধরনের ইনোভেটিভ কোন আইডিয়া নিয়ে যদি আপনারা আসেন, সরকার আপনাদের পাশে আছে, আপনাদের সাথে সাহায্য করবে এবং আগামী দিন এই ত্রিপুরা উচ্চ আদালতের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এই আশা আমি করছি। উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি অমরনাথ গৌর, সিনিয়র অ্যাডভোকেট শঙ্কর দেব এবং ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ, ত্রিপুরা উচ্চ আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট পুরুষোত্তম রায়বর্মন, সিনিয়র অ্যাডভোকেট পীযূষ কান্তি বিশ্বাস, ত্রিপুরার মুখ্য সচিব জে কে সিনহা সহ প্রমুখ। এদিনের অনুষ্ঠানে আইনজীবী পেশায় 50 বছর পূর্তির জন্য সিনিয়র অ্যাডভোকেট শঙ্কর দেবকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সময়ের সাথে ত্রিপুরার উন্নয়ন হচ্ছে, সবার সাথে সবার তরফ থেকে ইতিবাচক চিন্তাভাবনা প্রয়োজন। সকলের চেষ্টার কারণে ত্রিপুরা উচ্চ আদালতের মতো সুন্দর একটি প্রতিষ্ঠান কাজ করছে। ত্রিপুরার পরিকাঠামো উন্নয়নে ত্রিপুরা সরকার প্রতিজ্ঞাবদ্ধ এও বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। করতে গিয়ে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে কোন জায়গায় আমি এতটুকু আমি বলতে পারি কোন জায়গায় আমরা খামতি রাখব না। আপনারা দেখেছেন যে আমাদের এখানে অলরেডি ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আমাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট থাকা সত্ত্বেও সেটা আমরা করতে পেরেছি না। শুধু তাই নয়, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি সেটাও আমরা এখানে আমরা শুরু করেছি এবং ল কলেজ মানে প্রাইভেট পার্টির সাথে আমরা এই গভর্নমেন্ট ওদের সাথে যুক্ত হয়ে একটা ল কলেজেরও আমরা এখানে খুলেছি। তো সব দিক দিয়ে আমাদের যে মানুষের যে চাহিদা, যে আমরা জাস্টিস পাওয়ার যে বিষয়টা আমরা সবাই জানি, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, যদি এই জিনিসটা না হয় এবং আজকাল আমাদের একটি চিফ জাস্টিস যেখানে আছেন গোর সাহেব উনির সাথে প্রায়শ আমার মাঝে মাঝে যখনই দেখা হয় কথা হয় যে এখন সারা ভারতবর্ষের মধ্যে এই হাইকোর্টে ত্রিপুরার যে হাইকোর্ট সেটার নাম এখন উচ্চগ্রামে কিন্তু প্রতিষ্ঠিত এবং যেভাবে জাস্টিস ডেলিভারি দেওয়া হচ্ছে এখানে বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা করেছে, মাল্টি ডাইমেনশনাল কেসেস আপনাদের এই কোর্টে আসে, সত্যি ভালো লাগে যে যখন মানুষ দিনের পর দিন যদি কোর্টে আসতে হয় তাহলে একটু সমস্যা হয়ে যায়। যদি স্পিডি যে ডেলিভারি সিস্টেম সেটা যদি হয় তাহলে মানুষ অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আমি আশা করি যে এখন যে স্পিড আপনারা জাস্টিস দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখাচ্ছেন নিশ্চয়ই আপনারা সেটা বজায় রাখবেন। আর যে এখানে কিছু গ্রুপ ডি ইত্যাদি ইত্যাদি আরও ইনফ্রাস্ট্রাকচার বা কলেজের ব্যাপারেও বললেন, ইউনিভার্সিটির বিষয়ে বললেন, নিশ্চয়ই এগুলো দেখব, কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো অবস্থায় কোনো জিনিসের সেটা সম্পূর্ণ সম্ভব নয় এবং সেটাই সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে এবং যেখানে আমাদের হিউম্যান রিসোর্সের প্রয়োজন সেই হিউম্যান রিসোর্স সেখানে আমাদের দিতে হবে। আমি আমার কাছে যা খবর আছে এখানে জাস্টিস অ্যাক্টিং আমাদের যিনি গোর সাহেব আছেন এখানে হাইকোর্টের চিফ জাস্টিস। আজ থেকে 10 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল ত্রিপুরা হাইকোর্ট। একটি পূর্ণ রাজ্যে হাইকোর্টের গুরুত্ব অপরিসীম আর এই হাইকোর্টে বিচার পেয়েছেন রাজ্যের 10 লক্ষ মানুষ। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের এক পবিত্র পীঠস্থান বলা চলে উচ্চ আদালতকে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।